মাননীয় প্রধানমন্ত্রী প্রজ্ঞাপন জারি করে দিয়েছে যে প্রত্যেকটা অফিস আদালত স্কুল কলেজ ইউনিভার্সিটির মধ্যে সরকারি বেসরকারি প্রত্যেকটা দপ্তরের মধ্যে মিলাদুন্নবী করলে হবে না, মিলাদুন্নবী উপলক্ষে প্রত্যেকটা প্রতিষ্ঠানে সাজসজ্জা করতে হবে। কথা বলে ঠিক না বুঝলে? মাননীয় প্রধানমন্ত্রী শুননি, এবার আসেন আমাদের রাষ্ট্রপতি সাহেব কি আমার বারে রোগেল বল দুপুর বেলায় দেখছি আমাদের রাষ্ট্রপতির সভাপতি আছে, আমাদের রাষ্ট্রপতি ভবনের মধ্যে ঈদের মিলাদুন্নবী হচ্ছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শুনি, বাংলাদেশের রাষ্ট্রপতি শুনি, বাংলাদেশের যদি জনগণ হতে হয় তাকেও শুনি হতে হবে। কোন ওয়াহাবি হেফাজতি জামাতি মিলাদুন্নবীর বিরোধী তাদের তাইবান্দার জমিনে হবে না। কথা বলুন। আপনারা কিছুক্ষণ সময় কি আমাকে দিবেন? কারণ কবিরা গুণা হয় না, ঠিক আছে হোলা ইলাহা ইল্লাল্লাহ
আমেরিকার একজন বিজ্ঞানী বলছে কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ শব্দের উপর যদি পেশাব দিতে পারে তাহলে ওই বান্দা কোনোদিন হার্ট অ্যাটাকে মারা যাবে না। আরেকটু মহাব্বত বলে কিনা সুবহান তারা দ্বিধাবোধ করে না, কিন্তু কাগজের জলে না করে আমার দুটাই হচ্ছে সুন্নিদের জন্য অতীব গুরুত্বপূর্ণ। বর্তমান আমাদের দেশের মধ্যে অসংখ্য দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা, মাদ্রাসাওয়ালা, প্রিন্সিপালওয়ালা, উপাধ্যক্ষওয়ালা, আহাজারিওয়ালা, মাদানিওয়ালা, মাদারিওয়ালা তারা বলতে আরম্ভ করে দিয়েছে ঈদে মিলাদ নবী করলে নাকি শিরক হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলে যথেষ্ট দাঁড়ালে কিছু বসে আছে, একটু উচ্চ আওয়াজে বলেন না। তারা বুঝে গেছে এই বক্তব্য
বছর বারে রবিউল আউয়াল চট্টগ্রাম শহরের উপস্থিতি দেখে তারা বুঝে গেছে আমাদের বক্তব্য নয়, সেখানে বুলবুল আহমদ পর্যন্ত আশেক রসুলকে ঠেকাইতে পারে নাই। কথা বলে চট্টগ্রামের ময়দানে নেমে একজন বাইরে ওইটা নিয়ে একজন বাইরে আমি বললাম ফেসবুকের মধ্যে ইউটিউবের মধ্যে আমার বক্তব্য গেল আর কিছু ভুল আমি ধরিয়ে দিয়েছি। সেই ইদানিং এখন প্রায় পর কিছু নেতৃত্ব আমাকে ফোন করে যাচ্ছিল, কেউ কেউ ফোন করে বলে সুলাইমান আলাইহিস সালাম যদি তোর নালা একটু অপেক্ষা করত আর কই বাজারে কি নালার অভাব করছে ইয়ার নালা কিনে লে যাস। আবার কেউ কেউ ফোন করে বলে সুলাইমান আলাইহিস সালামের তোর দিন শেষ, আমি বলি আমার দিন শেষ হলে তোর দিন শেষ। গতকালকে আমি প্রোগ্রামে যাচ্ছিলাম রওজান, আমার সাথে আমার ছেলে মোহাম্মদ আরিফ, সে ছিল আমার মোবাইল একটা বিদেশ থেকে কল আসলো, সে রিসিভ করছে, তাকে বলছে সুলাইমান আলী রজবীর ঠিকানা দে, তার সুর লিখু আমার ইতে কইতেছে তো তুমি বিদেশে থাকি এত লম্বা সুরি করছিস ভাই ভাই, তুমি আগে দেশে আসো তারপর কুবাই ভাই, কথা বলেন ঠিক ওই মিজানুর রহমান আহ চট্টগ্রামে তিন পরিমাণ জায়গা নেই, গাড়ি ঘোড়া চলতে পারে না, আর এত লক্ষ লক্ষ মানুষ রাস্তায় রাস্তায় ঘুরছে, তাদের নামাজ নাই, দোয়া নাই, জহর নাই, আসর নাই, কথা বলেন ঠিক না? তুমি হয়তো দেখো নাই এবছর বাংলাদেশের জমিনের বুলবুল আহমদ আসার প্রোগ্রাম করেছে, যার কারণে গোটা চট্টগ্রামের মধ্যে এত পরিমাণ পানি শহরের বক্তে আর তসবিহ জুলুস শেষ করে আওলাদে রাসূলের নেতৃত্বে জামিয়ার ময়দানের মধ্যে গিয়ে যখন জুলুস শেষ হলো যখন শহরের নামাজের ওয়াক্ত হচ্ছে লক্ষ লক্ষ আশিক রাসূল বাড়ির ভিতরে সিজদা দিয়ে প্রমাণ করে দিয়েছে সুন্নিরাই হচ্ছেন নামাজ পড়বে ওয়ালা, যদি ইবাদত করার কোনো হক থাকে সুন্নিদের কাছে আছে, ওয়াহাবীদের ইবাদত করার হক নাই, কথা বলেন ঠিক না? আমি আমি কি বলবো তাদের, আমার বাসা নাই, তাদের একজন মুরব্বী রণস্ত্রী সূত্রে আসেনি, যারা বুঝেছে তারা বুঝেছে, যারা বুঝে নাই তাদের বোঝানো সম্ভব রণস্ত্রী সূত্রে তারা তাদের মধ্যে আসে কি না? গত বছর সর্বাধিক দানে শুক্রানা মাহফিল করে তারা প্রধানমন্ত্রীর একটা উপাধি লাগাইছে তো আপনাদের কাছে আমি একটু কথা জিজ্ঞাসা করতে চাই, জননী কাকে বলবো?
মাকে তো জনগণ বলে কথা বলেন ঠিক না ঠিক মায়ের কথা তারা শুনবে হারাম জাদা নাকি হালাল জাদা যাদের আর এস পি এস ঠিক আছে জনগণ ঠিক আছে তার বাবার আদ্য পরিপূর্ণ তাকে বলা হয় হালাল দাদা আর যার মিটিশন বেশ কম আর এস বিএস ক্ষতিয়ান বেশ কম আদ্য বেশ কম ঢালাই বেশ কম সে হলো হারাম দাদা কথা বলে ঠিক না সে বলেছে সেখানের মধ্যে কমি জনি দিলাম আমি বললাম গত বছর কোন এক ময়দানের মধ্যে প্রধানমন্ত্রী গোটা বাংলাদেশের জনি হতে পারে মা হতে পারে কারণ গোটা বাংলাদেশের মানুষ ওনার জন্য তাহলে গত বছর তোমাদের মায় বলেছে আমরা বলি নাই প্রধানমন্ত্রী বলেছে প্রত্যেকটা অফিস আদালত স্কুল কলেজ ইউনিভার্সিটির মধ্যে বাধ্যতামূলক মিলাদুন নবী গণ্য হবে কথা বলেন মিলাদুন নবী উপলক্ষে প্রত্যেকটা প্রতিষ্ঠানে সাজসজ্জা করতে হবে দুপুর বেলায় দেখছি আমাদের রাষ্ট্রপতির সভাপতিত্বে আমাদের রাষ্ট্রপতি ভবনের মধ্যে ঈদের মিলাদ উনি হচ্ছে বাংলাদেশের প্রধানমন্ত্রীও শুনি বাংলাদেশের রাষ্ট্রপতিও শুনি বাংলাদেশের যদি জনগণ হতে হয় তাকে সুন্নি হতে হবে কোন ওয়াহাবি হেলাফতি জামাতি মিলাদুন নবীর বিরোধী তাদের দায়িত্ব তার জমি হবে না কথা বলে প্রথমে আল্লাহর যদি সুযোগ হয় লাস্টে চেষ্টা করবো আল্লাহর বলির কথা বলবো কারণ আমাদের দেশে অনেকে আল্লাহর বলির দরবারে কেন মাথা ব্যথা হয়ে বক্তব্য দিয়েছে কিন্তু বাবারা আওয়ামী লীগ সরকার আনলে সে পুলিশে ধরিতে মাথা ব্যথা করে দিতেছে তখন হয়েছিল মাথা ব্যথা এখন পুলিশের মেরে হইতেছে মাথা ব্যথা কথা বলেন ঠিক না আসেন বাবা কোরআন করিমের মধ্যে সূরা ইউনুস শরীফ আলা ইন্না আওলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন সূরা কি সূরা ইউনুস কত নম্বর আয়াত তাজমিন মুসলিম নম্বর আল্লাহর বলিদের কোন চিন্তা নাই কিন্তু এ আয়াতের একটা মর্ম আছে এ আয়াতের একটা গোপন রহস্য আছে
সেই রহস্যটা একটু বাহির করব। আবু দাউদ শরীফ 3577 নম্বর হাদিস, নাসাই শরীফের 11236 নম্বর হাদিস। আপনারা বলবেন না আমার নবীর প্রাণ প্রিয় সাহাবী সাইয়েদিনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবীর কলিজার যত টুকরা সাহাবী যাকে ইসলামের দ্বিতীয় খলিফা বলা হয়, কথা বলেন ঠিক না বেঠে? ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বর্ণনা করতে লাগলেন, বর্ণনা করলেন হাদিসে পাঁচ পাঁচ আমার মদিনার সুলতান আকে নবী তাজদার মদিনা নবী সুরুর কলবসিনা নবী রহমত কা ফজিনা নবী আমার আকে নবী নবুতের সুবানে বহির হলো। ও আমার সাহাবীরা শুনো শুনো, ও আমার উম্মতরা শুনো শুনো, কিয়ামতের ময়দান যখন হবে, কিয়ামতের ময়দানে থাকবে, ওখানে পাবলিকও থাকবে, ওখানে সুন্নিও থাকবে, ওখানে ওয়াহাবিও থাকবে, ওখানে জামাতও থাকবে, ওখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান জুম্মা চাকমা ইহুদি নাসারাও থাকবে, ওখানে রং স্ত্রী সৈকতও থাকবে, ওখানে আল্লামা শাহ জাহানি শাহ রহমাতুল্লাহ আলাইহি থাকবে। আমার মদিনার সুলতান বললেন, ও আমার সাহাবীরা শোনো শোনো, আমি তোমাদেরকে কি বলছি, আমি তোমাদেরকে কি বলে যাই, সবাই থাকবে আহলে মাহশারে ময়দানের মধ্যে উপস্থিত, সবচাইতে বেশি ইজ্জত হবে নবীদের, নবীরা হচ্ছে প্রথম শ্রেণী। কোন শ্রেণী বাবা? প্রথম শ্রেণী 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 দ্বিতীয় শ্রেণী হচ্ছে সিদ্ধি, তৃতীয় শ্রেণীর নাম হচ্ছে শহীদ। ওখানে কিয়ামতের ময়দানে নবীরাও থাকবে শহীদরাও থাকবে, নবী এবং শহীদ এমন একটা দলকে দেখে আফসোস করবে, আশ্চর্য হবে, ওরা হতবাক হয়ে যাবে, এমন একটা দলকে দেখে তারা হতবাক হবে। যে দলটা নবীও নয়, যে দলটা শহীদও নয়, ওনারা বুঝতে দেখুন না রাস্তা নাকি গুমে বিয়ার যেতে দেখুন আমার নবী বলছে কিয়ামতের ময়দানে নবীরাও থাকবে শহীদরাও থাকবে, নবী এবং শহীদ এমন একটা দলকে দেখে দেখে আশ্চর্য হবে, হতবাক হবে। ওই নবী তারা বলবে হায় হায় এরা তো নবীও নয়, শহীদরা বলবে হায় হায় এরা তো শহীদও নয়। নবী মানে তারা যাদেরকে আমার আল্লাহ কিতাব দান করেছে, যাদেরকে আমার আল্লাহ হিকমত দান করেছে, যাদেরকে আমার আল্লাহ দুনিয়ার জমিনে নবুয়ত দিয়ে প্রেরণ করেছে। সুবহানাল্লাহ বলেন ওই সমস্ত নবীরা কিয়ামতের ময়দানের মধ্যে থাকবে, আর কিয়ামতের ময়দান এমন ময়দান হবে যেখানে খোদার সমস্ত সৃষ্টি থাকবে, নবীদের আজমত সবচাইতে উপরে, দ্বিতীয় সিদ্দিকদের আজমত, তৃতীয় শহীদদের আজমত। কিন্তু নবী এবং শহীদ এমন একটা দলকে বেশি বেশি আশ্চর্য হবে, এমন একটা দলকে দেখে বেশি বেশি হতবাক হবে, যারা নবীও নয় যারা শহীদও নয়। আমার নবীর কাছে সাহাবীরা জিজ্ঞাসা করলেন, আকা ইয়া রাসূলুল্লাহ, তারা কারা? যাদেরকে দেখে নবীরা আশ্চর্য হবে, যাদেরকে দেখে শহীদরা, শহীদরা
তাহলে সাহাবীদের ঈমান হচ্ছে যে সম্পর্কে কেউ জানে না সে সম্পর্কে নবী জানে। সাহাবীদের মধ্যে কেউ জামাতি নাই, সাহাবীদের মধ্যে কেউ আবুলাল মুদদি নাই, সাহাবীদের মধ্যে কেউ দেওবন্দ মাদ্রাসার কোন মুহাদ্দিস কোন মুফতি মতন নাই। সাহাবীদের মধ্যে যারা আছে সবাই আহলে সুন্নাহ জামাত। আরেকজনের প্রতি মহাব্বত রাখবে, সদরী সাহেবকে খুশি করার জন্য, সিকদার সাহেবকে খুশি করার জন্য, মাকবর সর্দারকে খুশি করার জন্য নয়, একমাত্র আল্লাহকে খুশি করার জন্য। ইয়ার ভালোবাসার এমন তো সরকার অর্পণ করে দিল, 14 ফেব্রুয়ারি বাজে বিশ্ব ভালোবাসা দিবস, কেন্দ্রীয় বাসাদার লানা যান পাঁচ পেতন আসবে না ঠিক আমার একটা ভালোবাসা দিয়ে কিন্তু গোলাম বা শুনলা আর তো ব্যক্তি শুনলা একমাত্র
আমাদের আই লাভ ইউ ততক্ষণ পর্যন্ত ওই ততক্ষণ না যে নবীকে আই লাভ ইউ বলছেন, যে নবীর জন্য ফানাফি রসুল হচ্ছেন, আমি হৃদয় থেকে নবীজিকে ভালোবেসেছি, আমি হৃদয়
জানি দেখে আমার মনের গোরে নবীর দূরে মনের গোরে নবীর দূরে আলো জ্বলেছি আমি হৃদয় থেকে নবীজিকে মাশাআল্লাহ হৃদয় থেকে নবীজিকে সালা দুনিয়া সুন্নিদের মাহফিলের মধ্যে জিলাপি দেওয়া হবে, সুন্নিদের মাহফিলের মধ্যে বিরিয়ানি দেওয়া হবে, কিন্তু তা যা চলে তোরা ভিন্ন করে দাঁড়া বিদ্যা তারা কোন দল, তাদের নাম কি?
আমার নবী বলেছিল সাহাবীরা শোনো শোনো, তারা একজন আরেকজনকে ভালোবাসত শুধু মাত্র আল্লাহকে রাজি করার জন্য। কিতাবের মধ্যে কথাটা পেয়ে যাবে আমার আল্লাহ রাব্বুল আলামিন যখন একজন আল্লাহর বলি দুনিয়া থেকে বিদায় হবে তখন আমার বাবারা একজন আল্লাহর বলির যখন বিদায় কাল আসবে তখন আমার আল্লাহ দরবারের মধ্যে যখন মালাকুল মৌত আল্লাহ আপনার ওই বান্দার হায় আছে আমি আপনার বান্দাকে টানিয়ে যাচ্ছি তখন আমার আল্লাহ রাব্বুল আলামিন তখন ইরশাদ করতে লিখতেন ইদহাব ইয়া মালাকাল মৌত ওহে মালাকুল মৌত ইলা আব্দি ফুরান ইনি হচ্ছেন আমার বান্দা পাতিনি বিরুহি তোমরা তার রূহ আনতে যাবে তার রূহ কবজ করতে যাবে আমার ওই বান্দা রূহ তুমি আনতে যাচ্ছ কিন্তু শুনো শুনো ওই বান্দাকে জানেন ওই বান্দা হচ্ছে আমার এমন বান্দা যাকে আমি অসংখ্য পরীক্ষা করেছি উনি সমস্ত পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হয়ে গেছে কোনো অসুবিধা না হয়ার জন্য সুগন্ধি ব্যবহার করে ফেরেশতা নিয়ে আসে সবাই আল্লাহর বলির চারপাশে বিত্ত সহকারে বসে আপনার জন্য অপেক্ষা করে আছে আল্লাহর বলির রূহ কানা বাহির করার পর আল্লাহর বলির রূহ মুবারককে স্বাগতম জানানোর জন্য আল্লাহর দিন থেকে এক সেকেন্ডের জন্য যারা পিছপা হয় না যাদের চলাফেরার মধ্য থেকে তারাই হচ্ছে আল্লাহর মাহবুব ওলি আমার আল্লাহ কোন বান্দাকে ভালোবাসে ধরেন বাবা আচ্ছা বসতে শাহজাহানি রহমাতুল্লাহি আলাইহি ইনি কি এখানকার বাসিন্দা কথা বলেন ইনি কি এখানকার বাসিন্দা
এখানে কোন কোনো শ্বশুর বাড়ি আছে? কোন ফালতু মনের বাড়ি? কোন ফালতু মনের বাড়ি? কোন ভাবির বাড়ি? কারো বাড়ি এখানে নাই, শ্বশুর বাড়িও না, বাপের বাড়িও না, নানার বাড়ি নাই, সৈদ্য গোষ্ঠীর বাড়ি নাই, কারো বাড়ির ঠিক নামে ঠিক। সমাজের মধ্যে আছে, প্যারাডো গাড়ি নিয়ে চলে এজনের বান্দা সমাজে আছে, ওনাদেরকে তো ভালোবাসলেন না, আল্লাহর বলিকে কেন ভালোবাসলেন? এটার পেছনে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহস্য কেন ফাঁস দিলেন? কেন আমরা আল্লাহর বলিদেরকে ভালোবাসছি? সময় আহমদ শাহ সিরপুরি রহমাতুল্লাহ আলাইহি পাকিস্তান বাড়ি এসেছে, নিজেদের যাওয়ার সময় দেখেছে বাংলাদেশ এখানে তিনি খানকা করেছেন, কিন্তু আজকে হুজুর কেবলার জন্য মানুষ দিবান কথা বলে ঠিক না ব্যক্তি ভালোবাসা আরম্ভ করে দি জগতের মধ্যে চলে আসে, এসে বলে ও আল্লাহর ফেরেশতারা, ও মালাইকারা, ও হে জান্নাতের হুর, আমার আল্লাহ দুনিয়ার জমিনে ওই যে একটা বান্দা দেখছো, তারাও ওই বান্দাকে ভালোবাসা আরম্ভ করে দেয়। আমার আব্দুল কাদের জিলানী বাউ সে সামদান দান তু বে রব্বান দান আবু বে সুবহান হুজুর আব্দুল কাদের জিলানী ও আব্দুল কাদের বাউ সুরাজন দস্তাবি আপনার বাড়ি মাদাম বিবি হার বিনান কত বড় ঠিক না বেটি সত্রামত আছে না দাসগুলো সত্রামত আছে না এরপর বাংলাদেশের মানুষ কেন আপনার জন্য দিবানা জাহান
রহমতুল্লাহ আলাইহি। আপনার দাদার বাড়ি, বাবার বাড়ি, আপনার চতুর্ষ্টির বাড়ি ওখানে নাই, আপনি এসেছেন ইসলাম প্রচার করে শুয়ে গেছেন। আপনার সম্পর্কে জানতো না, আপনার জন্য মানুষ কেন, আপনার জন্য মানুষ কেন দিবানা হয়ে গেছে, রাতের দুইটা পর্যন্ত কেন বসে আছে। ইমানের নূর দিয়েছে, আমি জিব্রিল ওই সমস্ত মানুষের অন্তরে, যাদের অন্তরে ইমানের নূর আছে তাদের অন্তরে আল্লাহ ওলিদের মহব্বত পয়দা করে দিয়েছি। আমার
তরকারি রান্না করার সময় মনে করেন বেগুন রান্না সুখী রান্না বেগুন রান্না করার পর মহিলারা একটা চামচের মধ্যে নিয়ে রোজা অবস্থায় সামাজের মার দেয় সরল মনাত অন্তত নরম তারা মরিচ হয়েছে কিনা, তেল কতটুক হলো, স্বাদ কেমন হলো, মজা হয়েছে কিনা, এটাই তো দেখে কথা বলেন ঠিক না? যদি এখন খবর তুই তো তরকারি ঠিক না? মৃত্যুর সাথ নেবে যেভাবে তরকারির স্বাদ হয় সেভাবে মৃত্যুর সাথ নেবে। ও বাবা, আমরা তো মৃত্যুর স্বাদ গ্রহণ করবো, এটা মাত্র একটা সিস্টেম, এটা মাত্র একটা উপায়, এটা মাত্র একটা নতুন পদ্ধতি, এটা আর কিছুই নয়। আমরা আলেমে আরওয়ার মধ্যে ছিলাম, আমাদেরকে সৃষ্টি করে আলেমে আরওয়ার মধ্যে রেখেছে। ওই আলেমে আরওয়ার একটা নির্দিষ্ট হায়াত ছিল, নির্দিষ্ট সময়সীমা ছিল, নির্দিষ্ট মেয়াদ ছিল। যখন মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে, হায়াত যখন শেষ হয়ে গেছে, সময় যখন স্টপ হয়ে গেছে, আল্লাহ বলছে দুনিয়া পাল্টিয়ে নে, দুনিয়া পাল্টিয়ে নে, দুনিয়া পাল্টিয়ে নে। আমরা আলেমে আরওয়া রূহ জগৎ রূহের দুনিয়া ছেড়ে আমরা মায়ের গর্ভের দুনিয়ার মধ্যে এসেছি। মায়ের গর্ভের দুনিয়ার একটা নির্দিষ্ট সময় 10 মাস 9 মাস 8 মাস সময় ছিল। সময় যখন শেষ, হায়াত যখন শেষ, সময়সীমা যখন শেষ, মেয়াদ যখন উত্তীর্ণ হয়ে গেছে, আল্লাহ বলছে বল দুনিয়া পাল্টিয়ে নে। আমরা দুনিয়া পাল্টিয়ে নিলাম, দুনিয়া পাল্টিয়ে নিয়ে এই জগতের মধ্যে চলে আসলাম, এই দুনিয়ার মধ্যে আসলাম। এখানে একটা নির্দিষ্ট হায়াত আছে, নির্দিষ্ট সময়সীমা আছে, মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। ওই ডেটটা যখন শেষ হয়ে যাবে, কারো 30 বছর শেষ, কারো 35 বছর শেষ, কারো 40 বছর শেষ, কারো 50, কারো 60, কারো 70, কারো 80 বছর শেষ হয়ে গেল, হায়াত শেষ, সময় শেষ, মেয়াদ উত্তীর্ণ। আল্লাহ বলবে দুনিয়া পাল্টা, আমরা এই দুনিয়া থেকে কবরের দুনিয়ায় চলে যাব। সেখানে একটা নির্দিষ্ট হায়াত, নির্দিষ্ট সময়, নির্দিষ্ট মেয়াদ, মেয়াদ যখন উত্তীর্ণ, সময় যখন শেষ, হায়াত যখন শেষ, আল্লাহ বলবে দুনিয়া পাল্টা, আমরা হাসুরে হাসুরে উঠে যাব। ওখানে সময় হবে 50,000 বছরের সমান একটা দিন। সময় যখন শেষ হয়ে যাবে, আল্লাহ বলবে দুনিয়া পাল্টা, সুন্নিরা নবীকে নিয়ে নারের সাল
নেবো অভিজ্ঞতা মিলে। Habibi ya Rasulullah, Habibi ya Rasulullah.